গৌরীপুর পর্বতজোড়া কাজী গঠনের অন্তর্গত দেবীতলাত এজন যুবকক পরিকল্পিতভাবে হত্যার প্রচেষ্টা। গৌরীপুর পর্বতজোড়া কাজী গঠনের অন্তর্গত দেবীতলাত আইনুদ্দিন খন্দকারক দিন্দুপুরতে কোনো দুর্বৃত্তই হত্যা করার প্রচেষ্টা চলায়। ল'ৰাজনক থৰালস্ত্ৰ লৈ হাতত আক্ৰমণ কৰে যদিও যুৱকজনে কোনোমতে প্ৰাণ ৰক্ষা কৰে। তাৰপিছত স্থানীয় ৰাইজে দেবীতলা মিনি PHC হস্পিটেললৈ লৈ যায়। আকৌ দেবীতলাৰ পৰা উন্নত চিকিৎসাৰ বাবে ধুবুৰী অসামৰিক চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰে। ইতিমধ্যে ঘটনাস্থলীত কাজিগাঁও আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া আমচু ABMCৰ সভাপতি উপস্থিত হয়। গৌরীপুৰৰ পৰা মফিজুৰ ৰহমান তালুকদাৰৰ ৰিপৰ্ট, ডি পাব্লিক নিউজ। ধরনের ঘটনা হল নিন্দনীয় গরিহণার যোগ্য। আমি পর্বতজোড়া অন্তর্গত কাজিগাঁও থানার আরক্ষী বিষয়ক আমি ইতিমধ্যে অবগত করেছি। আর এই ক্ষেত্রে কঠোরতর কঠোর শাস্তি দিব যখন যোগ করেছে, যোগ করা সকল অতি সোনকালে করায়ত্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিব বলে আমি ABMCৰ ফালৰ পৰা দাবী উত্থাপন করেছি। ঘটনাটা কত হয়েছে আর কেন কি হলে? ঘটনাটা হয়েছে দেবীতলার পরা কাজিগাঁও সুপারিঘাট যাওয়ার যখন রাস্তা, সেই রাস্তার সম্মুখতে তার ঘরের সম্মুখতে করেছে। লড়াজনের নাম কি আছে? লড়াজনের নাম এতেও আমি শুনা নাই, কিন্তু আর যিজনক মারিছে এই মানুষজনের নাম কি? এই লড়াটোর নাম আইনুদ্দিন, ঘর খোটাবাগড়া। আচ্ছা, আর এই লড়াটো যে করক না কিয়ে উপযুক্ত শাস্তি দিব লাগে তাক আমি সকলে রাইজে তাক বিচারে যে শাস্তি যিয়ে করেছে শাস্তি দিব লাগে। কারণ দেখা যায় যি সময়তে অসম চৰকাৰ বা কেন্দ্র চৰকাৰ ইতিমধ্যে দেবীতলা, কাজিগাঁও, মঙ্গলদৰা, টিপি ইত্যাদি অঞ্চল বিদ্যি দিন শান্তিমূলকভাৱে বসবাস কৰিছে। জাতি ধর্ম নির্বিচারে সকলে বসবাস কৰিছে। সেই সময়তে দেখা গল আজি হঠাৎ কি এনেকৈ এটা কিবা কেনেকৈ রাজনীতি কিবা ষড়যন্ত্র হব থাকিব পারে নাকি আপনাদের ভাবে? নহয় তেনেকুৱা আমি নাজানো, কিন্তু যিয়ে করেছে না যিয়ে দোষ করেছে উপযুক্ত শাস্তি বিহিব লাগে। এইখানে